নতুন ভিডিও পেতে পিএনএস টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। নতুন প্ল্যাটফর্মে মুক্তি চাওয়া হবে খালেদা জিয়ার। বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শরিক এলডিপি সভাপতি কর্নেল অফসর অলি আহমেদের সংবাদ সম্মেলন আজ জাতীয় প্রেস ক্লাবে বেলা 3:30 এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ দলীয় জোটের বাইরে নতুন করে একটা প্ল্যাটফর্ম গড়ার ঘোষণা দিতে পারেন অলি। সেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ও মধ্যবর্তী নির্বাচনের দাবি জানানো হতে পারে। এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। অনুষ্ঠানে জোটের শরিক ছাড়াও সুশীল সমাজের অনেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংবাদ সম্মেলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপিও। এলডিপির একটি সূত্র জানায়, সংবাদ সম্মেলনে সম্প্রতি রাজনৈতিক নানা ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরবেন অলি। বর্তমান সংসদ ভেঙে দিয়ে দ্রুত আরেকটি নির্বাচনের দাবিও জানানো হতে পারে। জোট নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেওয়া হতে পারে। এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির নীতি নির্ধারকদের সমালোচনার মুখ হতে পারেন অলি। খালেদা জিয়ার মুক্তি সহ সরকার বিরোধী আন্দোলন বিএনপির নীতি নির্ধারকরা ব্যর্থতার পরিচয় দিয়েছে এমন অভিযোগ তুলতে পারেন তিনি। বিএনপি যে কোনো নেতা খালেদা জিয়ার মুক্তি চান না এমন অভিযোগও করা হতে পারে। খালেদা জিয়ার মুক্তির সময় নানা বিষয় নিয়ে জোটের নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিতে পারেন। প্রস্তাবিত বাজেট সহ সরকারের নানা কাজের সমালোচনা করবেন তিনি। অলির দল ছাড়লেন তিন প্রেসিডিয়াম সদস্য কর্নেল অফসর অলি আহমেদের। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির পদ থেকে পদত্যাগ করেছেন তিন প্রেসিডিয়াম সদস্য। তারা হলেন আব্দুল করিম আব্বাসি, মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ আব্দুল গনি। এই তিনজন একাধিকবার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পদত্যাগের কথা স্বীকার করে আব্দুল করিম আব্বাসি বলেন, তিনজন এলডিপি থেকে পদত্যাগ করেছি। মঙ্গলবার এলডিপি সভাপতি বরাবর চিঠি দিয়ে সব পদ থেকে পদত্যাগ করেছি। কি কারণে এলডিপি ছাড়লেন জানতে চাইলে জাতীয় সংসদের সাবেক হুইপ করিম আব্বাসি বলেন, একটি দল ছাড়তে তো অনেক কারণ থাকে। দল পরিচালনায় কর্নেল অফসর অলি অগণতান্ত্রিক স্বৈরাচারিক অবস্থা দল ছাড়ার অন্যতম কারণ। এছাড়া এলডিপি আমরা ছিলাম সিনিয়র নেতা, আমরা বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমি নিজে তিনবার সংসদ সদস্য ছিলাম সংসদের হুইপ, অথচ একাদশ জাতীয় নির্বাচনে আমাদের কাউকে দলের মনোনয়ন দেওয়া হয়নি, তারা কয়েকজন মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন, এসব দল ছাড়ার কারণ। আব্দুল গনি বলেন, তিনবার সংসদ সদস্য ছিলাম কিন্তু একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়নের দেওয়ার ক্ষেত্রে এলডিপি আমাদের সঙ্গে নোংরা খেলা খেলেছে যা আমরা সহ্য করতে পারিনি। কোন দলের যোগদান করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা জাতীয়তা রাজনীতিতে বিশ্বাস করি কিন্তু এখনই কোনো দলে যাচ্ছি না, তবে এ মত বাদে বিশ্বাসীদের নিয়ে শীঘ্রই একটা ফোরাম তৈরি করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।